যাত্রাবার ব্যস্ত, আমার বুকে যখন জড়তা কথা বোঝা যায় না, আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দাও। সুবহানাল্লাহ, যখন হারুন আলাইহিসসালামকে মুসা আলাইহিসসালামের সাথে দিবেন, শুধু ভাই হিসেবে দিবেন, আল্লাহ তাআলা না তোমাকে তোমার ভাই হিসেবে নয়, শুধু তাকে আমি নবী বানাইয়া তোমার সাথে পাঠাইলাম। এক ভাই না এখন শক্তি বাড়ছে না, আগে মুসলাম নিজেই আগে 100 ছিল, আর শক্তি বাড়ছে না। তখন বলছে এই মুসা যে হত্যা করবা, যেখানে পাবা সেখানে হত্যা করবা, মুসাফে তাদেরকেও হত্যা করবা, মুসা আলাইহিসসালামকে যারা ভালো পাবে তাদেরকেও হত্যা করবা। তাদেরকে ধর করতে শুরু করলো, তাও করতে করতে এমন একটা জায়গায় চলে গেল, দুই দিক থেকে ফেরাউনের সৈন্য এসে গেছে, পিছন থেকে সে ফেরাউন নিজে এসেছে, সামনে হয়েছে নীল দরিয়া যাওয়ার কোন পথ নাই, কি করবে? এখন নিশ্চয়ই তিনি আমাদের কি সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে চেনার মতন পথ করে দিয়েছেন, সেই রব আমাদের একটা পথ বের করে দেবে। وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ উপরে চলে যাও। যখন কমকে নিয়ে দমকে নিয়ে তাকে নিয়ে যখন ওই নদীর পার হয়ে উপরে কাছাকাছি চলে গেল, এখানে ছিল নীল নদী, নদী ছিল, সাগর ছিল, সেখানে রাস্তা ছিল না, আজকে হঠাৎ রাস্তা হওয়ার কারণ দেখো এটা ওদের মাথায় আসে নাই। সমুদ্রকে বোঝাও, সমুদ্র কিছুক্ষণ আগে যেই রকমের ছিল এখন ঠিক সেই রকমের পানিতে পরিণত হয়ে যায়। তখন সে বলে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, মুসা যে রবের উপর ঈমান আনলে আমি সেই মুসা রবের উপর ঈমান আনলাম। আল্লাহ ও ফিরআউন,
কিছুক্ষণ আগে সিরিয়া তো ক্ষমতা ছিল নিজেকে দাবি করতে, নিজেকে নিজেকে ক্ষমতাবান মনে করতে, নিজের অনেক শক্তি আছে মনে করতে, কিন্তু এখন এই মৃত্যু সময় কেন তুমি আমার উপর ঈমান আনো? কিছুক্ষণ পূর্বে ছিলে তুমি স্বৈরাচারী, এখন কেন ঈমান আনো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলিন। মুসা সূরা ইউনুসের 92 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, মুসা এই ফিরআউন এতক্ষণ ক্ষমতা দেখাইছিল, এখন পানির ভিতরে পড়ে চুপটি খাচ্ছ, ইঁদুরের মতন পানি খাচ্ছ আর চুপটি খাইতেছ, এখন মরার সময় তুমি ঈমান আনবা? এই ঈমানটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। গলা পূর্বে যখন মৃত্যু শ্বাস শুরু হয়ে যায়, গলাটা যেমন মানুষ মৃত্যুবরণ করা হয় পরে, তখন দেখবেন গলার ভিতরে গড়গড়, যেমন ঠান্ডা লাগলে কাশি জমা হয়, কফ জমা হয় না, গড়গড় করে না, খসখস করে কাশতে যায় বারে বারে, ঠিক এইরকম সময় যদি কেউ ঈমান আনে সে ঈমান গ্রহণযোগ্য নয়। কিন্তু মুসা ফিরআউন যখন ডুবে যাচ্ছে, মৃত্যুর কাছে চলে আসছে, মৃত্যু এখন হবে, তখন বলছে আমি তোমার উপর ঈমান আনলাম। আমরা বলছি না, দেরি হয়ে গেছে, বহু সময় দিয়েছে আর নয়। তবে ফিরআউন, তোমার তোমার দেহটাকে আমি বাঁচাই দেবো, কেন বাঁচাই দেবো? পরবর্তী যে তোমার আমার বান্দা আসবে তোমাকে দেখে জেনেছি, চিনতে পারে এই হল ফেরাউন, নবীদের শত্রু, আল্লাহর শত্রু, মুসলমানদের শত্রু, তোমাকে দেখেছে তারা ঈমান আনতে পারে, আমরাও যদি করি অন্যায় অত্যাচার এই ফেরাউনের মতন শক্তি বানাইয়া রাখবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমি তোমাদেরকে তোমার দেহটাকে আমি বাঁচাইয়া রাখবো। যখন মুসা ফেরাউন মারা যায়, মুসা আলাইহিসসালামের কওম বা মুসা আলাইহিসসালাম বিশ্বাস করতে পারে না যে মারা গিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও সাগর, তোমার ভিতরে যে ফেরাউন আমার নাফরমান বান্দা আছে তাকে তুমি নদীর কিনারায় উঠাইয়া দাও। যখন ফেরাউনকে নদীর কিনারায় উঠাই দিল, সবাই দেখলো যে না, সে ফেরাউন মারা গিয়েছে, তখন তাইরা শুকরিয়া করলো, নদীর উপরে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চায়, কাউকে কেউ কাউকে মারতে পারে না। আরে আমাদের সবাইকে তার কোরআন এবং বিশ্বের হাদিস পড়ে রবকে চিনতে পারি, রব যিনি আমাদের সৃষ্টি করেছেন তার আনুগত্য করতে পারি, সেই তো বিধান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যাকে পাঠাবেন কেউ কাউকে তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। যত ঔষধ খান, যত পরিকল্পন, যত পদ্ধতি দেন, তাকে দুনিয়া আসবেই। আর যাকে আমরা দুনিয়া পাঠাবেন না, যত ফির ধরেন, যত খাজা বাড়ে ধরেন, যত গাছা বাড়ে ধরেন, যত কিছু ধরেন না কেন, এদেরকে ধরলে আর কোন লাভ হবে না। আপনার যাকে দুনিয়া পাঠাবেন সে এমনি এমনি আসবে, একটু দেরিতে আর একটু আগেই তো। আল্লাহ আমাদের সবাইকে আয়াতে তাইবা সিমাতে কল্যাণ করুন। আমিন।